কিছু ব্যতিক্রম কিছু টিপস নিয়ে আসছি। সেটা হলো শহরের ভেতরে গাছের অনেকে গাছের শখ গাছ লাগানোর কিন্তু জায়গা পায় না, তো আমি কিছু আজকে ব্যতিক্রমধর্মী গাছ দেখাবো যেগুলো আপনার ঘরের ভিতরে আপনারা সহজেই গাছগুলো লাগাইতে পারবেন আর কি, এবং অল্প পরিশ্রমে বা অল্প পরিচর্যায় গাছগুলো অনেক সুন্দর বাঁচে এবং এগুলো পরিবেশ বান্ধব, অনেক বেশি অক্সিজেন দেয়। তো চলেন আমি আজকে আপনাদেরকে সেই গাছগুলোর সাথে পরিচয় করাই দেবো। এটা এক ধরনের মানি প্লান্ট, এটা আপনারা ইনডোর গাছ বলে, ইনডোর আউটডোর সব জায়গায় সম্ভব। দেখেন গাছটা কত সুন্দর, আমার খুব পছন্দ। আপনারা এটা আর কি রুমের ভেতর রাখতে পারেন ছোটো টবে। হ্যাঁ গাইস, এটা হলো মানি প্ল্যান্ট বলে, এটা ইনডোর গাছ, আউটডোরও হয়। গাছটা অনেক সুন্দর, খুব অক্সিজেন দেয়, বিশুদ্ধ অক্সিজেন। অর্থাৎ রুমের ভেতর রাখা সম্ভব, ছোটো টবে বা একটু বড়ো টবে গাছটা রোপণ করতে পারেন। মাঝে মাঝে একটু পানি দিবেন, সেটাই যথেষ্ট। আর বিশেষ করে রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব কম্পোস্ট ব্যবহার করলে ভালো হয়। এটাও ওইটা হলো স্বর্ণলতা মানি প্ল্যান্ট, এটা ওরই একটা জাত। ওইটার হচ্ছে আপনার সোনালি কালার থেকে মাঝখানে, এটা স্বাভাবিক। এটাও ইনডোর গাছ, এটাও আপনারা ঘরের ভিতর রাখতে পারেন, এর বেশি পরিচর্যা করা লাগে না। আপনার হচ্ছে মোটামুটি ঘরের ভিতর মাঝে মাঝে একটু পানি দিলেই হবে। বন্ধুরা, এটার নাম হলো স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট হলো আপনার ইনডোর গাছ, দেখেন। এবং এটা আপনি রোপণ করার কিছুদিনের ভিতরেই বা দেখা যাচ্ছে আমি দুইটা রোপণ করছি, এখানে অনেকগুলো দেখা যাচ্ছে চারা তো হয়ে যাবে। এই চারাগুলোর বাজারে কিন্তু প্রচুর দাম, এবং এরা বিশুদ্ধ অক্সিজেন অক্সিজেন দেয়। রুমের ভেতরে এটা রাখতে পারেন, অল্প পরিচর্যায় মাঝে মাঝে একটু জল দিলেন, আর কিছুই করা লাগবে না। বন্ধুরা, এটা হলো স্নেক প্ল্যান্ট, ওই স্নেক প্ল্যান্টেরই মতো, কিন্তু এটা একটু বড়ো হয়। দেখেন এটা অবশ্য সাপের ফনার মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন এটা সাপের ফনা একটা। এটাও রুমের ভেতর রাখতে পারেন, এটা ইনডোর গাছ।